উনি পদত্যাগ করেছেন, এরকম একটা গুজব চিঠি যেটা ফেসবুকে ভাইরাল হচ্ছে, ফেসবুকে দিয়ে এটা একটা সম্পূর্ণরূপে একটা জালিয়াতি করে, সিগনেচার জালিয়াত করে সব কিছু করে গতকালকে আমরা এটা যখন দেখি, দেখার পর থেকেই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এটার ব্যাপারে আইনি পদক্ষেপ নিব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা অনেকেই বুঝি, অনেকে বুঝি না, আমরা সবাই জানি যে দেশ এখন চলছে, দেশ সুন্দরভাবেই চালাচ্ছেন। এখন এইটার বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনার একটা পদত্যাগপত্র, সেটার সাথে কম্পেয়ার করে তার একটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা পদত্যাগপত্র, সেটা সিগনেচার, যা সিগনেচার করে জাল প্যাড তৈরি করে তারপরে সেটাকে ফেসবুকে দেওয়া হয়েছে। এই কারণেই আমার বিবেকে লেগেছে, বিবেকের তাড়নায় আমি মামলা করতে এসেছি। ধন্যবাদ। আসলে মূলত এই যে দেখা যাচ্ছে আমরা দেখছি বিভিন্ন ফেক আইডি, মানে অনেক মানে বিভিন্ন আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার হচ্ছে, আইনজ্ঞ মহোদয় আছেন, উনি আপনাদেরকে ভালো বলতে পারবেন যে আসলে কি হয়েছে। সাবেক যে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার আছেন, আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনার সাথে ছবি আছে, এবং তার হাজবেন্ড এখানে দুই নম্বর আসামি। এক নম্বর আসামি উনি হলেন ফারজানা ববি নাদিরা, আর দু নম্বর আসামি হলো মাহবুব খান। মাহবুব খান এবং নাদিরা ওনারা হলেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ওনাদের কাজই হলো এখন বর্তমান সরকারকে অসল করার জন্য, বর্তমান সরকারকে বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন অপপ্রচার চালানো। এই অপপ্রচার চালানোর উদ্দেশ্য নিয়েই তারা তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং তাদেরই এজেন্ট ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের আলী হোসেন, উনি হলেন তিন নম্বর আসামি। যখন আমাদের মাননীয় স্যার আমাকে বললেন, আমি ওনার আইনজীবী, পার্সোনাল আইনজীবী, উনি যখন আমাকে বললেন যে এরকম একটা বিষয় দেখা যাচ্ছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার নাকি পদত্যাগ করলেন, শুন দেখছো, তখন আমি এই আইডি সার্চ করে দেখলাম যে এটা আসলে একটা ফেক আইডি এবং জালজালিয়াতি করা হয়েছে। এটা নট অনলি আপনার ডিজিটাল নিরাপত্তা আইন, এটা সাইবার ক্রাইম আইন না, এটা হলো বাংলাদেশ দণ্ডবিধি আইনের জালজালিয়াতি যে কাগজ সৃষ্টি করেছে সেই আইনেও এটা পড়ে, এটা শুধু ডিজিটাল নিরাপত্তা আইনে পড়ে না। তাই আমরা এই আমাদের স্যারকে নিয়ে এবং আমাদের সহযোদ্ধা যারা আমাদের সাথে আছেন, আমাদের আরও অ্যাডভোকেট মহোদয় আছেন, তাদেরকে নিয়ে আমরা এই শাহবাগ থানায় আসলাম মামলা করার জন্য। এবং আমাদের ওসি সাহেব যথেষ্ট কোঅপারেটিভ মাইন্ডের, বর্তমান উনি গতকালকে এসেছেন এই থানায়, উনি বললেন যে আসলে আমাদের এটা ডিজিটাল নিরাপত্তা আইনের এই বিষয়টা একটু তদন্ত করা উচিত। ওনারা কী করলেন, অতি তদন্তকে নির্দেশ দিলেন এটা দেখে তারপরে এদার করার জন্য, হ্যাঁ, এবং যত দ্রুত সম্ভব উনি আমাদের এটা এদার করবেন এবং এদার করে আসামিদেরকে আইনের আওতায় আনবেন, আদালতে সোপর্দ করবেন। হ্যাঁ, এবং উনিও বলছে এই আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে যে বিভিন্ন রকমের বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে হেনস্থা করতেছে, আমিও এটার বিপক্ষে, আমিও চাচ্ছি প্রকৃত আসামি ধরা পড়ুক এবং এরকম বিষয়গুলো বন্ধ হোক। হ্যাঁ, একজন হলো সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, ওর হাজবেন্ড। আর এক নম্বর আসামি যে নাদিরা, ও বরিশাল বিএম কলেজে পড়তেন, ওখানে উনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন এবং জালকাঠিতে একসময় তৎকালীন যে জালকাঠির আপনার চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন সর্দার শাহ আলম, তারই জেলা পরিষদে উনি আইটিতে চাকরি করতেন এবং সেখানেও সে বিভিন্ন রকমের অঘটন ঘটিয়ে ঢাকা এসছেন এবং ঢাকা এসে বর্তমানে সর্বোচ্চ জায়গায়, বাংলাদেশের সর্বোচ্চ স্থানে, আমি মনে করবো যে ডক্টর ইউনুস নট অনলি বাংলাদেশ, বিশ্বের সর্বোচ্চ জায়গায় উনি হাত দিয়েছেন, এটা তার জন্য একটা বড় ধরনের দুঃসাহস। এবং এর থেকে আমরা প্রতিকার পাওয়ার জন্যই এবং সুষ্ঠু বিচার করার জন্যই আমরা আজকে এই শাহবাগ থানায় ওসি সাহেবের কাছে আসছি এবং আমরা এদার দায়ের করেছি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।
আমি মোহাম্মদ জহিরুল ইসলাম সোহাগ, আমার বাড়ি গ্রামের বাড়ি বরিশালে, আমি বসুন্ধরায় থাকি, আমার অফিস হচ্ছে মেহরাবাদ প্লাজায়। এই এই কারণেই আমরা এই শাহবাগ না, আমি কোনোদিনই কোনো দলের সঙ্গে ছিলাম না, কখনোই ছিলাম না, আর ভবিষ্যতে থাকবো না আশা করছি। আমি একজন সাধারণ মানুষ, একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হয়েছে এটা অন্যায়, এটা চরম অন্যায়, এটা একটা চরম বেয়াদবি, অন্যায় না চরম বেয়াদবি এটা, ঠিক আছে। একজন মানে ডক্টর ইউনুসের কোনো বিকল্প পৃথিবীতে নাই, যেভাবে আমরা ইয়ে করছি, যেভাবে আমরা তাকে শুনেছি, দেখেছি, বুঝেছি, যে আমরা যেভাবে আমরা তার সম্মানটুকু পেয়েছি, দেখেছি আমরা, তো সেইভাবে আজকে যেভাবে যে অবস্থানে তিনি এসেছেন, তো তাকে যে ছোটো